কারবালার করুণ ঘটনার পরে জুলজানা অর্থাৎ হজরতে ইমাম হুসেইন আলাইহিস সালামের ঘোড়ার সঙ্গে কি হয়েছিল তাই বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন। ধন্যবাদ। একজন ব্যক্তি হজরতে ইমাম বাকের আলাইহিস সালামের খেদমতে হাজির হলেন আর আকুল আবেদন করে বলতে লাগলেন, হে নবীর বংশধর, আপনি তো কারবালার প্রান্তরে উপস্থিত ছিলেন। আমরা যতটুকু শুনেছি, যখন হজরতে ইমাম হুসেইন আলাইহিস সালাম ঘোড়া থেকে নেমে আসেন, তখন জুলজানা অর্থাৎ ঘোড়াটি ইমাম হুসেইন আলাইহিস সালামের চারপাশে ঘুরছিল আর উচ্চস্বরে কি যেন বলতে চাচ্ছিল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তখন ইমাম হুসেইন আলাইহিস সালামের ঘোড়া কি বলছিল? শুধু এতটুকু শোনা মাত্রই ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু আনহু কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, হে লোকেরা, ইমাম হুসেইন আলাইহিস সালাম ঘোড়ার পিঠ থেকে জমিনে নামলেন। তখন ওই ঘোড়া ইমাম হুসেইন আলাইহিস সালামের চারপাশে তোয়াফ করছিল যাতে কোনো তীর ইমাম হুসেইন আলাইহিস সালামের শরীর মোবারককে স্পর্শ না করে। আর বড় বড় আওয়াজ করে ইয়াজিদি বাহিনীকে বলতে লাগলেন, ওই উম্মতের উপর লানত যারা নিজের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের হত্যা করেছে। তারপর লোক সকল হযরতে ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, ওই ঘোড়াটি কি আরও কিছু বলেছিল সেদিন? তখন ইমাম মুহাম্মদ বাকের আলাইহিস সালাম আরও বেশি কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, ওই ঘোড়াটা বলেছিল, হে আমার আকা ইমাম হুসেইন আলাইহিস সালাম, আরেকবার আপনি আমার পিঠে আরোহণ করুন, আমি আপনাকে বহুদূর নিয়ে যাব যেখানে কোনো জালিমের তীর আপনাকে স্পর্শ করতে পারবে না। তখন আমার দাদা ইমাম হুসেইন আলাইহিস সালাম বলতে লাগলেন, এ জুলজানা, যাও খেমায় চলে যাও, আর আমার বোন আমার মেয়েকে বলো যে তাদের ইমাম হুসেইন তার প্রিয় নানা জান রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতে যাচ্ছেন। জুলজানা খেমার দিকে ছুটে চলল আর ইমাম হুসেইন আলাইহিস সালামের মেয়েরা ঘোড়ার আওয়াজ শুনতে পেয়ে খেমার বাইরে বের হলেন আর ভাবতে লাগলেন, হয়তো আমাদের মৌলা ইমাম হুসেইন আলাইহিস সালাম ফিরে এসেছেন। যখনই তারা বাইরে এসে দেখলেন ঘোড়া আছে কিন্তু ঘোড়ার আরোহী নেই। জুলজানা রক্তাক্ত অবস্থায় ফিরে আসছেন। তখন বিবি সাকিনা ইমাম হুসেইন আলাইহিস সালামের কন্যা জুলজানার সামনে এসে বলতে লাগলেন, হে আমার বাবার ঘোড়া, তুই এতটুকুই বল, যখন আমার বাবা যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন তখন তিনি পিপাসিত ছিলেন, তিনি কোনো পানি পান করেননি, জালিমেরা কি পিপাসিত অবস্থায় তাকে শহীদ করেছে? এ কথা বলতে না বলতেই মেয়েরা সকলে মাথায় হাত দিয়ে ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে কান্না করতে লাগলেন। বিবি সাকিনা আবারও জিজ্ঞাসা করতে লাগলেন, হে ঘোড়া, তোর জখমকৃত স্থানটি বলে দেয়, আমার বাবা ঘোড়া থেকে নামেননি, বরং তিনি ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন। ইমাম মুহাম্মদ বাকের আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, হে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর, ওই জুলজানা কোথায় গিয়েছিল? তখন ইমাম মুহাম্মদ বাকের আলাইহিস সালাম বললেন, পুরা ইয়াজিদ বাহিনী ওই জুলজানার পিছে ছুটছিল তাকে পাওয়ার জন্য, কেননা ওই ঘোড়াটি ছিল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া। অবশেষে জুলজানা নিজে নিজেকেই ফোরাত নদীতে ডুবিয়ে দিলেন আর বলতে লাগলেন, যেখানে আমার আরোহী নাই সেখানে আমিও বেঁচে থাকতে চাই না। এটাই হয়তো প্রকৃত প্রেম যা কারবালার প্রান্তরে একটি নিরীহ প্রাণী প্রদর্শন করেছেন। বন্ধুরা, একটা নিরীহ প্রাণী হয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে কতই না ভালোবাসল যে সে পানিতে নিজের জীবন দিয়ে দিল, কিন্তু অন্যদিকে নিজেকে নবীর উম্মত বলে দাবি করে নবী পাকের নয়নমণিদেরকে হত্যা করে দিল।
सलाम हो प्रियो नबीर प्रियो नमासा हजरते इमाम हसान इमाम हुसैन और कारबालार समस्त शहीदगण देर उपर।